হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা অমরাবিন্যাস নিয়ে আলোচনা করব। কোন উদ্ভিদের কোন ধরনের অমরাবিন্যাস হয় সেটা আজকে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা দেখব। তো অমরাবিন্যাস থেকে প্রশ্ন কিন্তু এইচএসসি এর অবজেক্টিভ সহ বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় খুব কমন একটা বিষয়, তার মানে এখান থেকে আপনার প্রশ্ন হবেই। এই টপিকটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করছি অমরাবিন্যাস মনে রাখার জন্য আপনার মুখস্থ করার দরকার হবে না, আপনি শর্টকাট টেকনিকে খুব সহজে মনে রাখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো অমরাবিন্যাসটা কী সেটা আমরা আগে জানব। তো কোনো একটা ফুলের কিন্তু গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভেতরে কী থাকে? ভেতরে থাকে ডিম্বক। তো এই ডিম্বকটি যে টিস্যু থেকে তৈরি হয়, ওই টিস্যুগুলোর বিন্যাসই হলো অমরাবিন্যাস। তো খুব সহজে কিন্তু আমরা সংজ্ঞাটি মনে রাখলাম যে কোনো একটা ফুলের গর্ভাশয় থাকে, গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বক থাকে, ওই ডিম্বক যে টিস্যু থেকে সৃষ্টি হয় সেই টিস্যুর বিন্যাস পদ্ধতিকে বলে অমরাবিন্যাস। তো অমরাবিন্যাস বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন মার্জিনাল, অক্সাইল, ফ্রি সেন্ট্রাল, প্যারাইটাল, সুপারফিশিয়াল, বেসাল এবং অ্যাপিকাল। এই সকল অমরাবিন্যাস সম্পর্কে আমরা এখন একটু ধারণা নিব। তো প্রথমে আসি মার্জিনাল অমরাবিন্যাস। মার্জিনাল অমরাবিন্যাস কি? যে ফুলের গর্ভাশয়ের এক প্রকোষ্ঠ থাকে তার কিনারা বরাবর যে অমরাবিন্যাস হয় সেটা হচ্ছে মার্জিনাল অমরাবিন্যাস। তো আপনারা যখন আমি এই বিভিন্ন অমরাবিন্যাস সম্পর্কে আলোচনা করছি, তখন আপনি জীববিজ্ঞান বইটি খুলে এই কথাগুলো কিন্তু আপনি সংজ্ঞার সাথে যদি মিলান, তাহলে কিন্তু আপনি এই অমরাবিন্যাস সম্পর্কে আরও ভালো ধারণা নিতে পারেন। তো মার্জিনাল অমরাবিন্যাস হলো যে সকল ফুলের এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় থাকে, তো ওই প্রকোষ্ঠের কিনারা বরাবর যে প্লাসেন্টা থাকে, এই প্লাসেন্টার বিন্যাসই হলো মার্জিনাল অমরাবিন্যাস। এরপরে আসি অক্সাইল অমরাবিন্যাস। যে সকল ফুলের একাধিক প্রকোষ্ঠ থাকে, যে সকল ফুলের গর্ভাশয়ের একাধিক প্রকোষ্ঠ থাকে, ওই প্রকোষ্ঠগুলোর মধ্যখানে যে প্লাসেন্টা থাকে সেটা হচ্ছে অক্সাইল অমরাবিন্যাস। এরপরে আসি ফ্রি সেন্ট্রাল অমরাবিন্যাস। ফ্রি সেন্ট্রাল অমরাবিন্যাসের ক্ষেত্রে ফুলের গর্ভাশয়ের কোনো প্রকোষ্ঠ থাকে না, অর্থাৎ প্রকোষ্ঠে বিভক্ত থাকে না, এখানে একটি প্রকোষ্ঠ থাকে এবং মধ্য অক্ষে প্লাসেন্টা থাকে। এরপরে আসে প্যারাইটাল অমরাবিন্যাস। এই ক্ষেত্রেও গর্ভাশয় এক বা একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং যে প্লাসেন্টা এটা হচ্ছে যে পরিধি আছে, অর্থাৎ কোনো একটা বৃত্তের যে পরিধি, অমরাবিন্যাসের যে গর্ভাশয়, যে গর্ভাশয় প্রাচীর থাকে, প্রাচীরের দিকে প্লাসেন্টা থাকে, সেটা হচ্ছে প্যারাইটাল অমরাবিন্যাস। এখন আসি সুপারফিশিয়াল অমরাবিন্যাস। এক্ষেত্রেও গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে এবং প্লাসেন্টা প্রস্থ প্রাচীরে থাকে। বেসাল অমরাবিন্যাস। এক্ষেত্রে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের গোড়ার দিকে থাকে। অ্যাপিকাল অমরাবিন্যাস। এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং প্লাসেন্টা গর্ভাশয়ের শীর্ষে থাকে। তো মোটামুটি প্রত্যেকটা অমরাবিন্যাস সম্পর্কে আমরা একটু ছোট ধারণা নিলাম। এখন আসি শর্টকাট টেকনিকে, যে কোন উদ্ভিদে কী কোন অমরাবিন্যাস হয় সেটা আমরা কীভাবে মনে রাখব। তো দেখতে পারছেন এখানে আমি টেকনিক লিখে রেখেছি। টেকনিকটি কোন উদ্ভিদে কোন অমরাবিন্যাস হয় সেটা মনে রাখার টেকনিক। তো টেকনিক হিসেবে যে বাক্যটি মনে রাখতে হবে সেটা হচ্ছে, মাসি আজ ফ্রিতে নুন নিয়ে পালাও সুপার সাপকে বেঁধে শিলে ধুইব। মাসি আজ ফ্রিতে নুন নিয়ে পালাও সুপার সাপকে বেঁধে শিলে ধুইব। তার মানে এখানে কোনো একজন দোকানদার, এভাবে আপনি টেকনিকটি মনে রাখতে পারেন, যে কোনো একজন দোকানদার তার মাসিকে বলছে যে আজকে টাকা দেওয়া লাগবে না, ফ্রিতে নুন নিয়ে পালাও। কারণ হচ্ছে আজকে সুপার সাপকে ধরে শিলে ধুইব, তার মানে মারবে বা প্রহার করবে, এমন কিছু বোঝাচ্ছে। তো এভাবে আপনি টেকনিকটি মনে রাখতে পারেন। এখন দেখুন, এই টেকনিকের একটা অক্ষর বা ওয়ার্ড দ্বারা একটা অমরাবিন্যাস বোঝাবে এবং পরবর্তী অক্ষর বা ওয়ার্ড দ্বারা এটা কোন উদ্ভিদের অমরাবিন্যাস সেটা বোঝাবে। যেমন দেখুন, আমি যখন বোঝাবো এটার ব্যাখ্যা দেবো, আপনারা বুঝতে পারবেন। এখানে মাসির মা থেকে মনে রাখবেন মার্জিনাল অমরাবিন্যাস। এখন এই ম থেকে কিন্তু মার্জিনাল অমরাবিন্যাস বোঝাবে, আবার এই ম থেকে মনে রাখবেন মটরশুঁটি, তার মানে মার্জিনাল অমরাবিন্যাস হয় মটরশুঁটি উদ্ভিদে। তারপরে
এখানে মাসি তালব স্বরশ্রী থেকে মনে রাখবেন সিম, তার মানে বুঝতে পারছি এখানে এই যে মাসির ম থেকে মনে রাখবো মার্জিনাল অম্লা বিন্যাস, আবার ম থেকে মনে রাখবো মটরশুঁটি, এবং তালব স্বরশ্রী থেকে মনে রাখবো সিম। আজের আ থেকে মনে রাখবেন যেটা অক্সাইল অম্লা বিন্যাসকে বোঝাচ্ছে। তো অক্সাইল অম্লা বিন্যাস কোন উদ্ভিদে দেখা যায়, সেটা হচ্ছে পরবর্তী বর্গের জ থেকে মনে রাখবেন জবা, তার মানে অক্সাইল অম্লা বিন্যাস হয় জবা উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আজের আ থেকে মনে রাখবেন অক্সাইল এবং বর্গের জ থেকে মনে রাখবেন জবা। এরপরে ফ্রিতে, তো ফ্রির ফয়ের ফলা রশ্মি থেকে মনে রাখবেন ফ্রি সেন্ট্রাল অম্লা বিন্যাস, এবং ফ্রিতে এখানে ত থেকে মনে রাখবেন তুত, ত থেকে মনে রাখবেন তুত, এবং নুন থেকে মনে রাখবেন নুনিয়া শাক। এখানে নিয়ে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র এই বাক্যটি মেলানোর জন্য। এরপরে পালাওয়ের পা থেকে মনে রাখবেন প্যারাইটাল অম্লা বিন্যাস, এবং এখানে সরাসরি দেওয়া আছে লাউ, তার মানে লাউ উদ্ভিদে প্যারাইটাল অম্লা বিন্যাস হয়। এরপরে সুপার থেকে মনে রাখবেন সুপারফিশিয়াল অম্লা বিন্যাস, সুপারফিশিয়াল অম্লা বিন্যাস। এখন এই সুপারফিশিয়াল অম্লা বিন্যাস কোন কোন উদ্ভিদে হয় সেটা মনে রাখবেন পরবর্তী ওয়ার্ড থেকে। সাপ থেকে মনে রাখবেন সাপলা, সাপলা, সাপলা উদ্ভিদে হয় সুপারফিশিয়াল। এবং এখানে আবার তালবা সয়াকার প থেকে মনে রাখবেন পদ্ম, তার মানে দুইটা উদ্ভিদে সুপারফিশিয়াল হয়, একটা হচ্ছে সাপলা আর একটা হচ্ছে পদ্ম। বেধে থেকে মনে রাখবেন, বেধের বয়কের থেকে মনে রাখবেন ব্যাসাল অম্লা বিন্যাস, ব্যাসাল অম্লা বিন্যাস। এবং ধ থেকে মনে রাখবেন ধান, তার মানে ধান উদ্ভিদে এখানে ব্যাসাল অম্লা বিন্যাস হয়ে থাকে। এরপরে শিলে, শিলে থেকে মনে রাখবেন তালবা সয়দীর্ঘি থেকে মনে রাখবেন শীর্ষক বা অ্যাপিকাল অম্লা বিন্যাস, শীর্ষক বা অ্যাপিকাল অম্লা বিন্যাস। শিলের ল থেকে মনে রাখবেন এখানে লাল পাতা, তার মানে লাল পাতা উদ্ভিদে শীর্ষক বা অ্যাপিকাল অম্লা বিন্যাস হয়ে থাকে। এরপরে ধুইবর ধ থেকে মনে রাখবেন ধনিয়া পাতা, তার মানে ধনিয়া পাতাতেও শীর্ষক বা অ্যাপিকাল অম্লা বিন্যাস হয়ে থাকে। তো এটাই ছিল মূলত ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম যে কীভাবে আপনারা অম্লা বিন্যাসগুলো, কোন কোন উদ্ভিদে কোন অম্লা বিন্যাস হয় সেগুলো শর্টকাট টেকনিকে মনে রাখবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।